আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার নাম অমিত হাজরা তো ছাব্বিশ তারিখে যাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ও সিভিল ইমার্জেন্সি ফোর্সের মাঠ ছিল দশটা থেকেও একটা থেকে তাদের মাঠ ক্যান্সেল হয়েছিল তো আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যখনই কোনো আপডেট হবে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো তো এই মাত্র বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়ে দিল এ মাঠ কবে থেকে হবে তো তোমরা পূর্ণ ভিডিওটি দেখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি হতে সাহায্য করো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই নোটিশটা তো এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া রয়েছে যাদের ছাব্বিশ তারিখে দশটা ও একটার মাঠ ছিল যাদের মাঠ ক্যান্সেল হয়ে গেছে তাদের মাঠ হবে সতেরো নভেম্বর ওকে সতেরো নভেম্বর সকাল সাতটায় ওকে তো যাদের ছাব্বিশ তারিখে দশটা ও একটায় মাঠ ক্যান্সেল হয়েছে তাদের মাঠ হবে সতেরো নভেম্বর দু হাজার একুশ সকাল সাতটা ওকে বোঝা গেল এবার অ্যাডিশনাল কিছু ক্যান্ডিডেট যাদের মানে কোনো ধরো অনেক দেরি করে ভেরিফিকেশন হয়েছে তার জন্য তাদের ক্যান্সেল হয়েছিল প্রথমে আমি তোমাকে বলেছিলাম যে যাদের ক্যান্সেল হয়েছে তারা কিন্তু বারবার ওয়েবসাইট চেক করবে আমাদের যদি অ্যাডমিট আসে তোমরা মাঠে অবশ্যই যাবে তো দেখো এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বলেছিলাম যে ওয়েবসাইট যাদের বলেছিলাম যে তোমার অফিসে যেতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে যেতে এবং সিভিল ডিফেন্স অফিসে যেতে তারা যারা গেছিলো তাদের দেখো অনেকেরই কিন্তু আবার ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং তাদের দেখো মাঠ হবে আঠেরো এগারো দু হাজার একুশ তাদের তাদের অ্যাডমিট কার্ড এগারো তারিখ থেকে ডাউনলোড হবে অর্থাৎ এগারোই নভেম্বর থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে ওকে তো যাদের ফর্ম প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল পরে যারা তোমরা ওই সিভিল ডিফেন্সের অফিসে গেছিল বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে গেছিলে তাদের কিন্তু অনেকের কি হয়েছে না তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে তাদের মাঠ কিন্তু আঠারো এগারো অর্থাৎ আঠেরোই নভেম্বর হবে ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যাদের এখনও কোনো প্রশ্ন হয় তাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেগুলো উত্তর দেবো শুভরাত্রি